একদিকে যেমন একাধিক অভিনেতা অভিনেত্রী সুস্থ হয়ে উঠছেন, তেমনি অন্যদিকে পাওয়া যাচ্ছে অন্যান্য অভিনেতা অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর। করোনায় আক্রান্ত স্টার জলসার দুই মুখ্য অভিনেতা। কিছুদিন আগে অভিনেতা ইন্দ্রাশিষ রায় জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত। এই মুহূর্তে বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন স্টার জলসার ধুলোকণা ধারাবাহিকের প্রিয় লালন। তবে এবার সিরিয়াল প্রেমিকদের জন্য আরও এক দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়ে গৃহবন্দী তাদের প্রিয় শান্তু এবং টিপু, অর্থাৎ খেলাঘর ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরিফিন এবং আয়তবে সহচরী ধারাবাহিকের ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। করোনায় আক্রান্ত সবাই শুটিং বন্ধ করতে হয়েছে তাদের। 8 দিন পর সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরবেন এই দুই অভিনেতা, তাই তেমন ভাবেই এগিয়ে নিয়ে যাওয়া হবে এই ধারাবাহিকের গল্প। সিরিয়ালে একাধিক চরিত্ররা করোনায় আক্রান্ত হওয়ার কারণে গল্পে বদল আনতে হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী এভাবেই বদলাতে হচ্ছে গল্প। ঠিক তেমনই বেশ কিছুদিন খেলাঘর এবং আয়তবে সহচরী ধারাবাহিকে দেখা যাবে না এই দুই প্রধান চরিত্রকে। সিনেমার শুটিং বন্ধ রাখা সম্ভব হলো, সিরিয়ালের শুটিং বন্ধ রাখা কিছুতেই সম্ভব নয়, তাই গল্পের বদল আনছে ধারাবাহিক নির্মাতারা। তবে মুখ্য চরিত্র অসুস্থ হয়ে পড়ায় বেশ চিন্তায় রয়েছে এই নির্মাতারা। শান্তু এবং টিপুকে ছাড়া কিভাবে গল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই এখন দেখার। পরবর্তী নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মিলের সাথে থাকুন।